তো হে গাইস, দেখতেই পাচ্ছেন আমার বাইকে রয়েছে একটা ফোন হোল্ডার। তো আজকে আপনাদেরকে আমি এই ফোন হোল্ডারটার অনেস্ট রিভিউ দেবো এবং আনবক্সিং করবো। আনবক্সিং তো অলরেডি আমি করে নিয়েছি, তো জাস্ট আপনাদের রিভিউ দেবো এবং কীভাবে আপনারা আপনাদের বাইকে এটা ইনস্টল করবেন সেটা দেখাবো। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং ইনস্টল করার সময় কোন কোন জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এবং আপনারা যারা ফোন হোল্ডার নিতে চাইছেন আপনাদের বাইকের জন্য, তো আপনার জন্য বেস্ট ফোন হোল্ডার কোনটা হবে সেটা আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাবো। কারণ মার্কেটে প্রচুর ফোন হোল্ডার অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন দামের, তো যে কোনো একটা নিলেই কিন্তু হবে না, কারণ আপনারা চান না যে ফোনটা আপনার বাইক থেকে পড়ে ছিটকে পড়ে যাক। এমন একটা হোল্ডার নিতে হবে যেটাতে আপনার ফোন একদম ফিক্সড মানে বসে যাবে একদম, কোনো মানে পড়ার বা এখান থেকে যখন আপনি ফোনটা রাখবেন, বাইক যখন চালাবেন স্পিডে, যখন অফরোডিংয়ে যাবেন, তখন যাতে আপনার ফোনটা খসে নিচে পড়ে না যায়, ঠিক আছে? তো এটা আমি লাস্ট এক দুই দিন থেকে ইউজ করছি এবং আপনাদেরকে অনেস্টলি বলছি, আমি একদম এটা যখন আমি ফোনের মধ্যে লাগাই, ফোন লাগানোর পর এটা একদম পারফেক্ট এর মধ্যে বসে যায় এবং একটুও লড়ে না, এবং পড়ার তো কোনো চান্সই নেই। আপনি যতক্ষণ না খুলবেন তার আগে কিন্তু এটা নিচে কখনোই পড়বে না, ঠিক আছে? তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান, বিশেষ করে এইটা যদি নিতে চান, তো এর অ্যামাজনের লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন, ঠিক আছে? তো চলুন দেখে নিই এটা কীভাবে সেট করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার বাইকে এটা সেট করে নিয়েছি, এবং সেট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা এমনভাবে সেট করতে হবে যাতে আপনার এই যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এর সঙ্গে যাতে এটা না লেগে যায়, কারণ তাহলে প্রবলেম হবে, ফোনটাও লাগিয়ে দেখবেন, ঠিক আছে? আমি ফোনটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা আমি তোমাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি, মানে ফোনটা লাগিয়ে দেখাচ্ছি। খুবই সিম্পল, এদিকে একটা নব থাকে, এটাকে জাস্ট ঘোরালে এভাবে এটা ওপেন হয়ে যাবে এবং যতটা তোমার দরকার তুমি সেভাবে এটাকে ঘোরাতে পারবে, এবং সিম্পলি এটা ফোনটা এভাবে রাখবে। এই দেখো সিম্পলি এটাকে এভাবে তোমরা ঘুরিয়ে দেবে, এবং ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে এই দেখো পুরো প্রপার কিন্তু ফোনটা হয়ে গেল সেট, এবং এটা আপাতত পড়ার এখানে কোনো চান্সেস নেই, পড়বেই না, মানে প্রশ্নই আসে না এটা এখান থেকে পড়ার, ঠিক আছে? সো বুঝতেই পারছেন, আমি আপনাকে এটা একটা ব্রাইটনেসটা বাড়িয়ে দেখাই। এই দেখুন একদম পারফেক্ট বলতে পারেন আপনারা, ঠিক আছে? তো এটা আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্টেবল রয়েছে, আপনি এটা টাইট করার পরও আপনি চাইলে আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, ডানে বাঁয়ে উপর নিচে, ঠিক আছে? সব দিকে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তো চলুন আমি আপনাদেরকে এবার ইনস্টল করে দেখাই। তো সিম্পলি আবার এদিকে আপনি এভাবে খুলে নেবেন, এটাকে সিম্পলি খুলে যাবে, দেখুন। ওকে, সো এটা ইনস্টল কীভাবে করবেন? সো ইনস্টল করা ভীষণই সহজ, আমি আপনাকে আগে ইনস্টল করে দেখাচ্ছি, আমারটাকে খুলে নিই, তারপরে আপনাদেরকে আমি ইনস্টল করে দেখাচ্ছি, ঠিক আছে? এক সেকেন্ড, আগে আমি খুলে নিচ্ছি, আপনাদেরকে আমি লাগানো শিখিয়ে দেবো কীভাবে লাগাবেন এবং কীভাবে খুলবেন। ওকে, সো এই দেখুন আপনি যখন এই প্রোডাক্টটা কিনবেন, তো আপনাকে দেখাচ্ছি, যখন কিনবেন তখন এইটা এইভাবে আসবে, এরকম আসবে, ঠিক আছে? জাস্ট এরকম হয়ে আসবে, এটা আলাদা থাকবে, এবং এর সঙ্গে আপনারা আরও কিছু জিনিস পাবেন, দেখিয়ে দিই আপনাকে। দেখুন একটা ডান্ডা পাবেন, জানি না কিসের জন্য এটা আমার লাগেনি। ওকে, আর পাচ্ছেন, আপনাকে বলে দিচ্ছি আমি কী কী পাবেন, আর এক সেকেন্ড, আর পাবেন দুটো এইরকম হ্যান্ডেলে লাগানোর জন্য গ্রিপ, ঠিক আছে? দুটোই পাবেন, আর একটা টাইট করার জন্য এরকম একটা জিনিস পাবেন, ঠিক আছে? এগুলো তো পাবেনই, এর সাথে সাথে আরও কিছু পাবেন, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার হ্যান্ডেলে ইনস্টল করা রয়েছে। তো এই জিনিসটা খুবই সিম্পল, আপনি এটা দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে এটা খুলে নেবেন এই দিকটাতে। আমি আর খুলছি না এটা, কারণ আমি লাগিয়ে টাইট করে ফেলেছি, জাস্ট এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবেন, খুললে এটা আপনার দুই আধঘান হয়ে যাবে। এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও কিন্তু একটা এই লাগানো আছে, এরকম এই, ঠিক আছে? এরকম গোল এই জিনিসটা লাগানো আছে। তো আপনি দেখে নেবেন আপনার হ্যান্ডেলে কোনটা ভালো সেট হবে, কারণ এই জিনিস দুজোড়া দেওয়া হবে, একজোড়া আমার হাতে রয়েছে আর একজোড়া আমি এর মধ্যে লাগিয়ে রেখেছি। তো এইটা আমার কাছে যেটা রয়েছে বর্তমানে, এটা কিন্তু ভীষণই ঢিল হয়, দেখুন আপনাকে লাগিয়ে দেখাচ্ছি, এই দেখুন ভীষণই ঢিল হচ্ছে। তো ঢিল হলে তো হবে না, আপনার যেটা টাইট হবে আপনাকে সেটাই লাগাতে হবে, ঠিক আছে? তো এই হলো সিস্টেম। তো সিম্পলি আপনারা যেটা করবেন, বলে দিচ্ছি আপনাকে, ফার্স্ট অফ অল আপনি এটা এখানে লাগিয়ে নেবেন, এটা এভাবে দিয়ে জাস্ট এই উপরে দিয়ে এটাকে এভাবে টাইট করে নেবেন আপনার মতো করে, ভালো করে যেখানে আপনি লাগাবেন। টাইট করার পর এটা আপনি উপর নিচু দেখে নেবেন, আপনার যাতে হ্যান্ডেলের সঙ্গে আর ট্যাঙ্কের সঙ্গে না থাকে। ওকে, সো এটা করার পর যেটা করবেন, এটা যেটা পাচ্ছেন আপনারা এই জিনিসটা, ঠিক আছে? তো এটা পিছন থেকে খুলে নেবেন আপনি, এটা পুরো খোলা যাবে, এই দেখুন
পিছন থেকে খুলে নেবেন। খোলার পর এই দিকটা মানে ফোনের নিচের দিক থাকবে, তো এইটা কী করবেন, পিছন দিকে এরকম করা আছে, তো এইটা সিম্পলি আপনাকে এটার মধ্যে এটা লাগিয়ে দিতে হবে। এরকম করে আপনি এটা চাপ দেবেন। আচ্ছা সরি সরি সরি, এটা লাগানোর আগে এই জিনিসটা কিন্তু আপনাকে আগে এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিলেন, ঠিক আছে, আগে দেখে নেবেন কোন দিকে টাইট হবে। ইয়াস, এরকম দিয়ে দিলেন এটা, তারপর তারপর এই টাইপের এর মধ্যে লাগাবেন। এরপর আমি দেখুন এটাকে জাস্ট টাইট করে দিলাম, হয়ে গেল। এবার আপনাকে একটু জিনিস করতে হবে, আমি এটা দেখাচ্ছি আপনাকে। এই দেখুন পিছন দিকে ওয়াশারটাকে এটাকে জাস্ট টাইট, একবার টাইট করে দিলেই কিন্তু এটা আপনার পারমানেন্টলি নয় মানে একদম ফিক্সড হয়ে গেল, এবং এটা আর খোলার কোনো চান্সেস থাকলো না, এবং এটা হয়ে গেল আপনার একদম পারফেক্ট। এখন এটাকে আপনি ডানে বাঁয়ে উপর নিচে সব দিকে করতে পারবেন আপনার সুবিধা মতো, ঠিক আছে। তো এই হচ্ছে ভিউয়ার্স আজকের ওয়ানেস্ট রিভিউ আমার। তো যদি আপনারা কিনতে চান এই প্রোডাক্টটাই কিনবেন, কারণ আদার্স অন্যান্য প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে একদম বেকার বলবো আপনাদেরকে, আপনার ফোন নিচে পড়ে যাওয়ার অনেকটাই চান্স থাকে, বাট এটাতে কিন্তু আপনার ফোন নিচে কোনো মতেই পড়বে না, একদম টাইট ফিট থাকবে, এবং এটা কিন্তু পুরো মেটালের এইটা, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে দিই, আমার এটার সঙ্গে কিন্তু কোনো চার্জারের সিস্টেম নেই, আমি চার্জারের সিস্টেম নিইনি, ঠিক আছে, কারণ আমার বাইকে চার্জারের সিস্টেম লাগালে বাইকের একটু প্রবলেম হতে পারে, সেজন্য লাগাইনি। আপনারা চাইলে চার্জারের সিস্টেমটাও নিতে পারেন, প্রাইস একই।